শীতকালীন সবজির পর্যাপ্ত সরবরাহ থাকলেও দাম নিয়ে মিশ্র প্রতিক্রিয়া ক্রেতা বিক্রেতাদের। রংপুরের বাজারে শাকসবজি সহ দেশে উৎপাদিত পণ্যগুলির সরবরাহ বেড়েছে, এতে দামও কমে এসেছে অনেকটা। তবে ক্রেতাদের অস্বস্তি বেড়েছে আমদানির পণ্য, চলতি সপ্তাহে আরে একটু বেড়েছে ভোজ্য তেল, চিনি, আটা, ময়দা সহ সব ধরনের প্যাকেটজাত পণ্যের। ফলে ক্ষুব্ধ ভোক্তারা, তারা চায় কঠোর বাজার মনিটরিং। বর্তমান ওয়ার্ল্ড হাই রেট বাংলাদেশে সব কিছু, আপনার শুরু করে কাঁচা মরিচ থেকে শুরু করে সব কিছু, কাঁচা বাজার বলেন, মুদি বাজার বলেন, সব বর্তমান যে প্রেক্ষাপট তাতে মানুষের, সাধারণ মানুষের কেনার একদম বাইরে চলে গেছে আর কি। মানুষ খুব কষ্টের মধ্যে আছে না, এটা এটা আসলে কোথায় কোনো সিন্ডিকেট কাজ করছে কিনা বা কোনো কোথায় কোনো চেইনে কোনো সমস্যা আছে কিনা এটা খুঁজে বের করা দরকার। এই শীতের জিনিস তারপরেও দাম অনেক বেশি, একেবারে হাই যেন না হয় এটা আমাদের ইয়া। আপনারা একটু বলেন সবাইকে যেন জিনিস জিনিস কম টম ধরে করার দরকার, একদম মার্কেটিংয়ে একটা মনিটরিং অবশ্যই প্রয়োজন দরকার। এইটা প্রয়োজন হলে যারা মজুতদারি আছে তারা সতর্ক হয়ে যাবে। অতএব সরকারের কাছে আমার আকুল আবেদন থাকবে, এটাকে মার্কেটে নিয়ন্ত্রণ করার জন্য মনিটরিংয়ের ব্যবস্থা করা অবশ্যই দরকার। তবে খুচরা ব্যবসায়ীরা দোষ চাপালেন বড় ব্যবসায়ীদের কাঁধে আর মূল্যবৃদ্ধির কারণে দেখালেন নানান অজুহাত। যারা বড় ব্যবসায়ী এবং সরকারের সাথে যদি সমন্বয় করে তাহলে মনে করেন যে ক্রেতারা যারা, ভোক্তারা যারা, তারাও একটু মোটামুটি লাভবান হবে, আমরাও কিনে একটু বিক্রি করলেও লাভবান হব। বেশি হলে তো আমাদের সমস্যা হয়, আমাদের কষ্ট হচ্ছে, আর যখন দাম বাড়ে তখন বেচা কিনা কমে যায়, দাম কমলে মনে করেন যে বেচা কিনা বাড়ে। দাম বেশি, আটা মাদের দাম বেশি, চাউলের দাম বেশি, কোম্পানি বাড়ছে, আমরা ওইভাবে বাড়ছি। কাঁচামাল বেচতেছি আমরা, সিম 60, বেগুন 30, মিষ্টি কুমড়া 30 টাকা কেজি, পটল 30 টাকা কেজি না, দাম একটু কমের দিকে আর কি সীমিত আছে আর কি, কিছু দুই একটা মালের দাম একটু বেশি আছে আর কি। আমাদের লাগে কেসাল করতেছে, গ্রাহক আসিয়া দামারামি করতেছে, হয়তো দাম কম বেশি চিল্লাচিল্লি হয়তো একটু কথা কাটাকাটি হচ্ছে আমাদের লাগে, কিন্তু বাজারে একই দাম চলছে, জিনিসের দাম একটু বাড়ছে। নিত্যপণ্যের মূল্য হোক সহনশীল, স্বাচ্ছন্দ্যে করুক সাধারণ মানুষ কেনাকাটা, আর বাজার মনিটরিংয়ে স্থানীয় প্রশাসনের কড়া তদারকি চায় ভোক্তারা, এমনটাই প্রত্যাশা রংপুরবাসীর।